হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি বানপুর নেহেরু পার্ক। অনেকেই শুনেছ এই পার্কের নাম, আর যারা যারা শোনোনি বা জানো না এই পার্কের বিষয়ে, তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। বঙ্গনারী চ্যানেলের তরফ থেকে জানাই তোমাদের অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা চলে এসেছি পার্কের গেটে। এখানে ফুলের কাটিং করে ISP লেখা আছে। পার্কের সাইডে রয়েছে বানপুর ইস্কো কারখানা, ISP। এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 30 রুপিস। পাশে রয়েছে পাম্প হাউস। টিকিট কাউন্টারের পাশে রয়েছে পার্কিং জোন। এবার আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। এখানে এখানে টিকিটগুলো তোমাকে চেকিং করবে, তারপর পার্কের মধ্যে প্রবেশ করতে দেবে। পার্কে ঢুকে মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি। পুরো পার্ক সবুজে সবুজময়, গাছে গাছে ফুল ফলে ভর্তি। পার্কের মধ্যে রয়েছে বোটিং গেট, ফোয়ারা, চিলড্রেন্স পার্ক, ক্যান্টিন, চিড়িয়াখানা, কিছু পাখি, কিছু মূর্তি, সব তোমাদেরকে দেখাবো। শুধু দেখতে থাকো আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, তবেই তোমরা সব কিছু দেখতে পারবে এই ভিডিও দিয়ে। এটা একটা মূর্তি আছে, দেখো, মাদার টেরেজার। এইখানে এই পার্কটা হচ্ছে একটা পিকনিক স্পটও বলতে পারো। শীতকালে এই পার্কে প্রচণ্ড ভিড় হয়। পার্কের পেছনে রয়েছে দামোদর নদী, যেখানে অনেকেই পিকনিক করতে আসে এবং পার্কের ভেতরেও পিকনিক করে, পার্কের বাইরে মানে নদীর ওখানে গিয়েও পিকনিক করে। অনেক সুন্দর কাটিং করে গাছগুলো সারি সারিভাবে লাগানো হয়েছে। পাশে এখানে লেখা আছে, ফুল পাতা ডালে হাত দেবেন না, ঘাসের উপর হাঁটবেন না, না হলে কিন্তু জরিমানা আছে। এখানে কিছু গাছ লাগা আছে ফুলের, খুব রঙিন বেরঙিনের। এখানে ঘাসটা সাপাই করছে কাকুটা মেশিন দিয়ে। নয়নতারা গাছের ফুলগুলো খুবই সুন্দর। এই পার্কের রুট হচ্ছে বানপুর কালাঝরিয়া রোড, রিভার সাইড। তোমরা এখান থেকে আসানসোল থেকে বা কালাঝরিয়া লাইনের বাস ধরে তোমরা এই পার্ক পৌঁছে যেতে পারবে। পার্কের মধ্যে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ব্যবস্থা। এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এখান থেকে তোমরা পানীয় জল সরবরাহ করতে পারো। পার্কের ভেতরে একটা ব্রিজের মতো করা আছে, যেটা এপার থেকে ওপার জল যাচ্ছে। এরপর আস্তে আস্তে চলে যাব আমরা চিড়িয়াখানার দিকে, যেখানে রয়েছে কিছু পাখি, যেমন উট পাখি, ময়ূর, মুরগি, খরগোশ, এইগুলো রয়েছে ওইখানে। এবার চলে যাচ্ছি আমরা চিড়িয়াখানার দিকে। সামনেই রয়েছে 3টে উট পাখি, বিশাল উচ্চতা ওই পাখিগুলো। পুরো নেট বন্দি করা আছে এই পাখিগুলো, যাতে মানুষজন তাদেরকে বিরক্ত না করে, তাই নেটের মধ্যে তারা আছে। এই নেটের ভেতরেই তারা থাকে। আমরা কিছু খাবার তাদেরকে বাইরে থেকে দিলাম, তো তারা নেটের মধ্য দিয়ে মুখ বের করে তারা খাবারটা খেয়ে নিল। এরপর চলে যাব আর একটা পাখি, যেখানে মুরগি রয়েছে, পাশেই রয়েছে খরগোশ। চলো তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। এটা রয়েছে মুরগি, অন্য জাতের একটা মুরগি। আমাদের লোকাল যে এরিয়ায় যে পোলট্রি ফার্মে মুরগি থাকে সেগুলো কিন্তু নয়, টোটালি আলাদা মুরগিটা। দেখো তোমরা, এখানে রয়েছে খরগোশ, অনেক বেশ কয়েকখানা খরগোশ রয়েছে। ভালো লেগেছে তো লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি পাশে থেকে বেল বাটনটি দাবিয়ে দিন। কার্টুনের গল্প কেউ জীবন্ত হয় নাই। চিড়িয়াখানার পাশেই রয়েছে বেশ কার্টুনের মূর্তি, যেমন মোটু পাতলু, টোটাল দৃশ্য এখানে আদিবাসীদের মূর্তিও তুলে ধরা হয়েছে। পাশেই রয়েছে গোপাল ভাঁড়ের একটা মূর্তি। গোপাল ভাঁড়কে অতি অবশ্যই সম্ভাবে তোমরা চেনো আশা করি।
এইগুলো দেখো বোতল কাটিং করে খুব সুন্দর ডিজাইন করে গাছের মতো একটা ফেস দেওয়া হয়েছে। এখানে আছে ময়ূর, ময়ূর সাথে রয়েছে কিছু মুরগি। পার্কের এক সাইডে রয়েছে চিলড্রেন পার্ক আর সাথে বোটিং গেট। বোটিং গেট এখন চালু নেই, বোটিং গেটের জলটা প্রচণ্ড নোংরা হয়ে আছে তাই এখন বোটিং গেট চালু নেই। এটা পেরিয়ে, বোটিং গেট পেরিয়ে তোমরা পেয়ে যাচ্ছ ক্যান্টিন, যেখানে পার্কে ঘুরতে এসে তোমরা নাস্তা ব্রেকফাস্ট করতে পারবে। এটা হচ্ছে ক্যান্টিন। এরপর চলে যাব আমরা চিলড্রেন পার্কের দিকে। চিলড্রেন পার্কে রয়েছে অনেক কিছু খেলনা বাচ্চাদের, কিছু খেলনা আবার নষ্ট হয়ে গেছে। এটা যেমন পুরো নষ্ট হয়ে পড়ে আছে, একবার ঘুরে যাও পারলে। বানপুরের সামনাসামনি এলাকা বা আসানসোলের মধ্যে যারা আছো তারা অতি অবশ্যই ঘুরে যাও এই পার্কের ভেতর। এটার পেছনে রয়েছে দামোদর রিভার। আশা করি আমার ভিডিও তোমার খুব ভালো লাগলো, দেখতে থাকো, প্রকৃতির সৌন্দর্য অনুভব করো। ফ্রেন্ডস, আজকে চলে এসেছি লেমিয়া পার্ক, বানপুরের নেহেরু পার্ক। বঙ্গনারী চ্যানেলের তরফ থেকে জানাই তোমাদের অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি অল অপশানে গিয়ে ক্লিক করো। চলো টাটা, বাই বাই।